কোনদিন পর্যন্ত কারো ধরতে দিব না এই হাত দিলে শুধু আমি এমনিই রাখবো তোর সাবান কি স্লো নাকি এখন যদি আমি এইচএসসিতে ফেল করি আমার ক্যারিয়ার যদি শেষ হয়ে যায় তারপর আমি অনেক হ্যাপি কেমন স্টুডেন্ট তা তো দেখতেই পাচ্ছি বাংলা সিনেমার ট্রেলার এই বাক্য শোনার পর বেশিরভাগ মানুষের যে রিয়াকশন আসে সেটা আমরা সবাই জানি সাকিব ভাই কি বলেন অবস্থার অনেক উন্নতি হচ্ছে এখন অন্যান্য দেশের সিনেমার ট্রেলার দেখে আমরা যখন বাংলা সিনেমার ট্রেলার দেখি তখন একরাশ ভালো লাগা বয়ে যায় মানে শ্যাম ভাই অভিনীত শান ট্রেলার দেখার পর বারবার একটা কথাই মনে এসেছে এই ছবির হিরো হচ্ছে এই ছবির গল্প বাণিজ্যিক অ্যাকশন সিনেমার ছবির ট্রেলার তো এমনই হওয়া উচিত বাণিজ্যিক অ্যাকশন থ্রিলার ছবির নামে মেরমেরা বোরিং ছবি দেখে দর্শক যখন বিরক্ত ঠিক তখনই শান যেন স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছেন কুটুম আসছে পিড়ি দাও কুটুম আসছে পিড়ি দাও সত্যি বলতে মোবাইলের ক্ষুদ্র স্ক্রিনে দেখার সময়ও তার ছিটে ফোটা উপায় নেই এমন ট্রেলার দেখার পর সত্যি 7 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা কষ্টদায়ক লাগারই কথা সিনেমার পেছনে রয়েছে একটি সত্য ঘটনা তার উপর বেস করে সাজানো হয়েছে শান সিনেমার চিত্রনাট্য যেটার ঝলক ট্রেলারে বলা সংলাপ শুনলেই বুঝতে পারবেন বক দেখলে কেউ তালি দেয় না ঠিক আছে আমার কাছে তো সেই লেগেছে শুধু সিএম ভাইয়ের এই ছদ্মবেশটা একটু কার্টুন টাইপের মনে হয়েছে তুই তো একটা ভালো আইটেম রে টিএসসিতে সিএম ভাইকে কাছে পেয়ে অনেকে আবেগী হয়ে পড়েছেন অ্যাকশন রোমান্টিক ঘটনারই গল্প শুধু বিনোদনই নয় মানব পাচারের মতো সেন্সিটিভ ইস্যু তুলে ধরেছেন নাটকীয়ভাবেই পোস্টার টিজার গানের পর এবার ট্রেলারটি রীতিমতো ছক্কা হাঁকিয়ে দিয়েছেন শান টিম প্রথমবার অ্যাকশন নায়ক হিসেবে হাজির হতে যাচ্ছেন সিয়াম ভাই এমন ভাবে ট্রেলার রিলিজ দেবার বুদ্ধি যার মাথা থেকে আসছে তাকে স্যালুট জানাই আমরা আপনাকে দ্বারা সম্মান করি তো আজকে বিদায় ভিডিও ভালো লাগে লাইক করুন প্রিয় মানুষকে শেয়ার করুন পছন্দ হলে সাবস্ক্রাইব করে ফেলুন নো নেভার তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই